রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিং সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফুটপাতে অ্যাপভিত্তিক পার্কিং সেবায় যুক্ত আছে ডিএমপি ও এলওসি। মিনহাজ হোসেনের ক্যামেরায় জিনিয়া কবির সূচনা জানাচ্ছেন বিস্তারিত। এখানে আভিজাত্য সবখানে, গুলশান আবাসন থেকে অফিস আদালত কিংবা হালের ঝা চকচকে রেস্টুরেন্ট, ঢাকার বুকে এ যেন অন্য এক নগর। এই এলাকার অলিগলি থেকে প্রধান সড়ক, ব্যস্ততম সময়ে যেখানে দুচোখ যায় গাড়ি আর গাড়ি, শুধু রাখার কোনো জায়গা নেই, ফলে আইনকানুন কিংবা ট্রাফিকের হাতে জরিমানার চোখ রাঙানি। সব কিছু উপেক্ষা করে পুরো গুলশানই হয়ে উঠেছে এক অস্থায়ী পার্কিং এরিয়া। আমাদের গাড়ি রাখার জায়গা ঢাকায় খুব কম, যেখানে রাখি না কেন যে কোনো একটা অজুহাতে ঝামেলা করে পুলিশে। পার্কিংয়ের ব্যবস্থা নাই দেখে আমরা জায়গায় পার্কিং করছি, যদি সরকার যদি পার্কিং ব্যবস্থা করে দিত সেখানে আমরা পার্কিং করতাম। টাকা হলেও অসুবিধা নাই, আমাদের টাকা যাবে অসুবিধা নাই, কিন্তু গাড়ির পার্কিং তো নাই, আমরা তো রাস্তার উপর রাখতে হবে। এখানে বিশৃঙ্খলার মাত্রা যে ঠিক কতটা ভয়াবহ তা বোঝা যায় ট্রাফিক কন্ট্রোল রুমের মনিটরে। সেই অবস্থায় কিছুটা বদলাতে স্মার্ট পার্কিং অ্যাপ চালু করছে ডিএনসিসি, যার মাধ্যমে গুলশানের 9টি সড়কে বৈধভাবেই রাখা যাবে গাড়ি কিংবা মোটরসাইকেল। অ্যাপেই দেখা যাবে কোথায় হবে ঠাই। প্রথম 2 ঘন্টায় গাড়ির জন্য গুনতে হবে 50 টাকা আর মোটরসাইকেলের জন্য 15। যেসব রাস্তাগুলোর একটা সাইডে দেখা যাবে যে যদি পার্কিং করা হয় তাহলে আরেকটা সাইডে চলতে তেমন অসুবিধা হবে না, এবং সেখানে যে দুই ধারে বিশৃঙ্খলভাবে যে পার্কিংটা আছে সেভাবে যদি আমরা এই পার্কিংগুলো একটা সুশৃঙ্খলভাবে একটা সাইডে করে নেওয়া হয়, এবং যাতে ঘন্টার পর ঘন্টা মানে অযথা পার্কিং করে না রাখা হয়, এটাও কিন্তু আরেকটা উদ্দেশ্য। এতে সুবিধাটা হলো এই যে মানুষের ভিতরে একটা সচেতনতা আসবে, তারাও জানতে পারবে এটি আমার বৈধ পার্কিং, সেটা এখানে পার্ক করবে, যেটা অবৈধ পার্কিং সেখানে পার্ক করবে না। তাতে হবে কি যে এইটা যে ট্রাফিক ম্যানেজমেন্ট, এই যে ডিসিপ্লিন ট্রাফিক ম্যানেজমেন্ট, এটা এস্টাবলিশ হয়ে যাবে। পরীক্ষামূলক এই প্রকল্পে প্রাথমিকভাবে গাড়ি রাখা যাবে 142টি, সময়ের সাথে যা বাড়বে আরও। ডিজিটাল পার্কিংয়ের মাধ্যমে আমাদের যে ডিজিটাল বাংলাদেশ সেটার স্বপ্ন আমরা দেখেছি, এবং আমরা বিশ্বাস করি এই ডিজিটাল কার পার্কিংয়ের মাধ্যমে আরেকটা নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে পুরো পার্কিং এরিয়ায় থাকবে ডিএমপির সিসিটিভির আওতায়। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। কাল 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে অকুতোভয় বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকছে কড়া নজরদারি। অপু অহাবের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। 50 পেরিয়ে 51-তে পা দিবে লাল সবুজের দেশ। রাত পোহালে ঢল নামবে বাঙালির স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধে। ফুলে ফুলে ছেয়ে যাবে শহীদ বেদি, তাই তো রং তুলির আঁচড়ে নতুন রূপে সাজানো হচ্ছে পুরো প্রাঙ্গণ, চলছে ধোয়া মোছার কাজ। সব মিলিয়ে সাজ সাজ রব রাজধানীর অদূরে সাভারের এই স্মৃতির মিনারে। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। রাষ্ট্রীয় সম্মান জানাতে ঝালিয়ে নিয়েছেন 3 বাহিনীর চৌকশ দল। স্মৃতিসৌধ কমপ্লেক্স ও আশপাশ এলাকা আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ ভিভিআইপি, ভিআইপি, বিদেশি কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ শ্রদ্ধা নিবেদনের জন্য আগমন করবেন। এই উপলক্ষে ঢাকা জেলা পুলিশের জাতীয় স্মৃতিসৌধে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজয় দিবসের দিন শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে স্মৃতিসৌধ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাস্তবতার উপযোগী নয় পাঠ্যসূচি, আছে দক্ষ শিক্ষক ও আধুনিক যন্ত্রপাতিরও সংকট, আর সেই সাথে প্রতিষ্ঠানগুলোতে মোট শিক্ষক পদের বিপরীতে 0.60%। এমন নানা সংকটের মাঝে ঢুকে চলেছে কারিগরি শিক্ষা কার্যক্রম, যার ফলে থমকে আছে দেশে কারিগরি শিক্ষায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন।
জুবাইর মঞ্জুরের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। কারিগরি শিক্ষার পাঠ্যসূচিতে সম্প্রতি কিছু নতুনত্ব আসলেও চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লবের এ যুগে এমন অনেক কিছু রয়ে গেছে যার কোনো চাহিদাই নেই বর্তমান বাজারে, ফলে বাস্তবতার নিরিখে পিছিয়ে থাকছে শিক্ষার্থীরা। শুধু পাঠ্যসূচিতে ঘাটতি নয়, কারিগরি শিক্ষার আরেক বড় সংকট অনভিজ্ঞ শিক্ষক দিয়ে পাঠদান। তাছাড়া ল্যাবে নেই পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি, কিছু যন্ত্রপাতি আনা হলেও সেগুলো চালাতে নেই প্রশিক্ষিত জনবল, নেই বোর্ডের নির্দিষ্ট পাঠ্য বই। পার্ট টাইম শিক্ষক দিয়ে বেশিরভাগ ক্লাসগুলো নেওয়া হচ্ছে, পার্ট টাইম শিক্ষকদের ন্যূনতম কোয়ালিটি বা কোনো কিছু জাজ বিচার বিবেচনা না করে কিন্তু তাদেরকে নিয়োগটা দেওয়া হচ্ছে। ল্যাব ক্লাসে আমাদের দক্ষ শিক্ষকের খুবই অভাব, যারা আমাদেরকে দক্ষতার সাথে ক্লাসগুলো পরিচালনা করতে পারে না। ঘাটতির কথা স্বীকার করছেন শিক্ষকরাও, রয়েছে পদের বিপরীতে মাত্র 40% শিক্ষক দিয়ে পাঠদানের বিষয়টিও। প্রায় 60% পদ শিক্ষকের শূন্য আছে, তার মানে কি বুঝতে পারতেছেন 40% শিক্ষক দিয়ে এই শিক্ষা ব্যবস্থাটা চলতেছে। যিনি অ্যাজ এ ট্রেনার উনি আসলে ভালোভাবে জিনিসটা জানে না, তো ওনাকে আগে ভালো নলেজ গ্যাদার করতে হবে। নলেজ গ্যাদার করার জন্য যে যে সোর্সগুলো আছে আমাদের সরকারের দিক থেকে সেটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। একটা ইন্ডাস্ট্রি কীভাবে চাচ্ছে, তার কীরকম জনবল প্রয়োজন, এই এই জনবলের কী ডিমান্ড সেটা কিন্তু আমার সার্ভে নাই। শিল্প উদ্যোক্তারাও বলছেন বর্তমান সময়ে ডিপ্লোমা পাশ করে চাকরি পাওয়ার নবীনদের কাছ থেকে কর্মক্ষেত্রে মেলে না প্রত্যাশিত সেবা। যতটুকু আমরা প্রত্যাশা করি সদ্য পাশ করা ছেলের থেকে ততটুকু আমরা পাই না, কিন্তু আমরা কিন্তু আস্তে দেরি দেরিগুলো পাই, এটা কিন্তু আমরা এদেরকে ট্রেনিং দিই। তবে কারিগরি শিক্ষাকে আরও গতিশীল করতে সরকারের বেশ কিছু পরিকল্পনার কথা জানান শিক্ষা উপমন্ত্রী। প্রতিষ্ঠানগুলো সেটার মান বৃদ্ধি করা, ক্যাপাসিটি বৃদ্ধি করা, মহিলা পলিটেকনিক্যাল স্থাপন করা, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা, সেটা আছে আমাদের বর্তমান পদ্ধতিতে যেগুলোকে আমরা কারিগরি এবং বৃত্তিমূলক বলছি। তথ্য বলছে 2030 সালে মোট শিক্ষার্থীর 30% হবে কারিগরি শিক্ষার, এমন লক্ষ্যমাত্রা ধরা হলেও এখনও তা আটকে আছে 14% মধ্যে। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। পাবনায় স্কুলের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়ির কারণে নষ্ট হচ্ছে বিদ্যালয়ের শহীদ মিনারটি। শিক্ষক শিক্ষার্থীরা জানান বারবার অভিযোগেও মিলছে না প্রতিকার। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। শাহিন রহমানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পাবনা সদর উপজেলার চরতারাপুর নতুন বাজার উচ্চ বিদ্যালয়, স্কুলের জমি দখল করে তিনতলা বাড়ি নির্মাণ করেছেন এলাকার প্রভাবশালী ব্যক্তি আব্দুল বাতেন। বাড়ি নির্মাণের ফলে ফাটল ধরেছে স্কুলটির শহীদ মিনারে, কমে এসেছে খেলার মাঠের আয়তন, এছাড়া স্কুল ঘেঁষে বানানো হয়েছে ড্রেনেজ ব্যবস্থা, ময়লা আবর্জনা ফেলা হচ্ছে বিদ্যালয়ের আঙিনায়। এই স্থাপনা থাকার কারণে আমাদের বাচ্চাদের অনেক অসুবিধা সৃষ্টি হচ্ছে, আমরা এখানে খেলাধুলা করতে পারি না। তো আমরা চাই এই অবৈধ স্থাপনাটি আমাদের বিদ্যালয় থেকে দ্রুত সরিয়ে নেওয়া হোক। অভিযোগ রয়েছে বাতেনের এসব কাজে বাধা দেওয়ার পরও প্রভাবশালী মহলের সহযোগিতায় বানিয়েছেন বাড়ি। আমরা তার জমি রিজিস্ট্রি করি, তার দেই বাবুর বাপ দাদার জমি কেনে নাই, এনে হলে আমার বাপের জমি আমরা কয় ভাই বোনি রিজিস্ট্রি করে দিছি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল বাতেন। না, তাদের অভিযোগ ভিত্তিহীন, আমার দলিল আছে, খারিজ দেওয়া পর্যন্ত আছে, তালিকানা একদমই তিনি কিনছি বলছেন, আমার কপি আমি আদালতে দেব, তাছাড়া দেব না। স্কুলটির প্রধান শিক্ষক জানান বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও মিলছে না প্রতিকার, আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা শিক্ষা কর্মকর্তা। সিদ্ধান্ত মোতাবেক দোকান মালিকদের এবং বাড়ির মালিককেও আমরা উচ্ছেদের অবসারণ করার জন্য একটা টাইম দেই। দোকানের মালিকগুলো তার নোটিশ মোতাবেকই তার দোকানগুলো অবসারণ করে নিয়েছে, একমাত্র বাড়ির মালিকই এখনো কোনো হস্তক্ষেপ করে নাই। এর বিষয়টা আমরা খতিয়ে দেখছি আইনগত কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, বিষয়টা আমরা তদন্ত সাপেক্ষে বিষয়টা ব্যবস্থা আমরা দেখব আর কি। আশ্বাস নয়, দ্রুত তদন্তের মাধ্যমে বিদ্যালয়টির জায়গা দখলমুক্ত করার দাবি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলার স্বীকৃতি পেলেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারে প্রথমবারের মতো একদিনের ফরম্যাটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 3 নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশ অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন 284, টপকে গেছেন আফগানিস্তানের
রশিদ খানকে, 310 রেটিং নিয়ে দুয়ে আরেক আফগান মোহাম্মদ নবী। যথারীতি শীর্ষে বাংলাদেশ পোস্টার বয় সাকিব আল হাসান। ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মিস্টার 75 আছে রেটিং 390। জাতিসংঘের নারী বিষয়ক পরিষদ থেকে ইরানকে বাদ দিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। 2022 থেকে পরবর্তী 4 বছরের জন্য নারী বিষয়ক কমিশন স্ট্যাটাস অব উইমেন থেকে ইরানকে অপসারণে এই ভোট অনুষ্ঠিত হয়। প্রস্তাবটির উপর বুধবার জাতিসংঘের 54 সদস্যের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ভোট দেয়, যদিও রাশিয়ার প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে। ভোটে অনুপস্থিত ছিল 16 সদস্য। ইরান সরকারের বিভিন্ন নীতি নারী ও মেয়ে শিশুদের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র দেশটিকে বাদ দেওয়ার প্রস্তাব তোলে। ইসিও এসওসির 45 সদস্যের নারী বিষয়ক এই কমিশন প্রতি বছর বার্ষিক সভায় মিলিত হয়। দর্শক, এই ছিল এতক্ষণ খবরে। এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। ধন্যবাদ সবাইকে।